শাকিব খানকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন সে ব্যক্তিকেই এড়িয়ে চলবেন বুবলি। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটি জানালেন এ নায়িকা। কেন এমন বার্তা, কেন এমন হুঁশিয়ারি? ঘটনার সূত্রপাত মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ ছবি ঘিরে। পরিচালক অভিযোগ করেন, রিভেঞ্জের প্রচারণায় অনীহা দেখিয়েছেন বুবলি। তার দাবি, হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের তুফান ছবি মুক্তির কারণে বুবলি রিভেঞ্জ ছবির প্রচারণায় ছিলেন না। হাজব্যান্ড ওয়াইফের ছবি থাকলে অত বউ কি আসবে নাকি? ঠিক আছে, সত্য কথা দিলে ঠিক আছে। এই মন্তব্যের পর আর চুপ থাকতে পারলেন না এ নায়িকা। গণমাধ্যমের সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল, তাই ঈদের আগে রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া টিভি প্রোগ্রামে সিনেমাটি নিয়ে কথা বলেছেন। শাকিব খানকে স্বামী সম্বোধন করে বুবলি বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখেছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগে রিভেঞ্জ ও বিত্রে সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।